আপনি যাই বলুন ভবতোষ বাবু, আপনার নাতি অর্জুন অত্যন্ত সুলক্ষণ যুক্ত ছেলে। আমাদের জ্যোতিষীরা কি ছিল? জ্যোতিষী তো ভাগ্য নির্ধারণ করলো, তাতে দেখা গেল যে আপনার নাতি অর্জুনের সাথে আমার কন্যা মাধবী লতার অত্যন্ত মনের মিল। বাহ, এত দূর গড়াইছে? হ্যাঁ, জ্যোতিষী আরো কি বলেছে জানেন? কি কইছে? জ্যোতিষী বলেছে আমার মাধু আর আপনার নাতি অর্জুন এরা দুজন নাকি রাজ্যদক। এই চুপ চুপ চুপ! কি 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 যেটা কইলেন? রাজ্যদক। ও এক কি বেল দেন? বট। বট বেল দেখেন, আপনি একটু বেশি ভাবে ফেলেছেন। এতটা ভাববার দরকার আছে কি? কেন দাদু, আমাকে কি আপনার একটুকু পছন্দ না? না পছন্দ? এটা কি কো তুমি? তোমার পছন্দ হইব না, এ একটা কি কথা হইল নাকি? তুমি হইতাছ লক্ষ্মীমন্ত মাইয়া। আবার ভুলে গেলাম কি কি বেল দেন? বটো। হ্যাঁ বটো বল বাবু, দেন আপনি তো আপনার কথা কইলেন, তো আমগাও তো কিছু কওনের আছে নাকি? তো আমি কই কি এই সমুদ্রের ব্যাপারে একটা ভাবনা আজকের মতো কথা এখানেই থাকলো, বাকি কথা পরে হবে। চলো চলো চলো, ডাক পড়ে গেলে কেলেঙ্কারি হবে। চলো ব্যাপার কেন কি? একজন বিবাহিত পুরুষের লেগা হেরা বিবাহের সম্বন্ধ আনেকেন ক দাদু? হি দাদু, তুই হ্যাঁ কস নাই যে তুই বিবাহিত? কৃষ্ণা, তুই কোন একালি চুপ করে আস? হ্যাঁ আমরা সত্য কথাটা কই দিলি না কেন? কি হলো, কথার উত্তর দিস না কেন? আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে, জবাব দে। দাদু প্লিজ, তুমি কৃষ্ণাকে কিছু বলো না। কেন? ও চুপ করেছিল আমার জন্য। মানে? দাদু চাকরিটা রাখার জন্য আমায় এই মিথ্যেটা বলতে হয়েছে যে আমি অবিবাহিত। ছি 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 অর্জুন, তুই এত বড় একটা মিথ্যে কথা বললি কি করে? আমি কি করতাম ছোট মা বলো? তোমার কাছে যে আর কোনো উপায় ছিল না, আজকে জিততে গেলে আমায় চাকরিটা রাখতেই হবে।
না হলে যে মনিমা সাতনরি হাড় দিতে পারবো না। এই মিথ্যে কথা বলা ছাড়া আমার যে কোনো উপায় ছিল না ছোট মা। ও বুঝলাম, কিন্তু অহন তুই এই ঝামেলা সামলাবি কি করিয়া? এই দেখো অর্জুন, একটা মিথ্যেকে ঢাকার জন্য কিন্তু হাজারটা মিথ্যে কথা বলতে হয়, এটা মনে রাখিস। ছোট মা, আমি জানি, আমি জানি ভুলটা আমি করেছি, সব দোষ আমার। কিন্তু এই পরিস্থিতিতে আমার কাছে যে আর কোনো উপায় ছিল না, আমি কি করতাম বলো তোমরা? সবই বুঝলাম, কিন্তু এখন কি করবি? এই দেখো জানি না, কিন্তু তোমরা চিন্তা করো না, আর তো কয়েকটা দিন বাকি, আমি সব ম্যানেজ করে নেব। কালি ওর লগে পরামর্শকরণের দরকার, ফুলার আব্বাব আমার ভালো লাগে না, রাজকন্যা রাজত্বের লোভে পড়লো নাকি? না, কালি একটা হেস্তে নস্ত করতে হইব। যবে থেকে তোরা প্রেম শুরু করেছিস তবে থেকে ঝামেলা, আর আমার এইসব ঝামেলা টামেলা একদম পছন্দ, আমার ভালোই লাগে না। কি ভালো লাগে না বললেই হলো, ভালো লাগে না প্রেম করবি অথচ ঝামেলায় যাবি না? কি বললি? মানে প্রেম করলেই ঝামেলা হয়? 100 বার হয়। ও আই সি, সেই জন্য আমি প্রত্যেক দিন যখন প্রেম করতে যাই এক একটা করে ঝামেলা হয় আমার সঙ্গে। তবে আন না, ওরে বাপরে বাপ, আর আমি ঝামেলা টামেলার মধ্যে নেই। আমি আমি কালকে চন্দ্রিমাকে গিয়ে বলে দেবো যে তোমার সঙ্গে বাবু আমার ব্রেকআপ। কি? হ্যাঁ। হে ছোটদা, কি বলছিস এটা? না না, আমি যা বলছি ভেবে চিন্তে বলছি, বিশ্বাস কর আমি চন্দ্রিমার জন্য এইসব কান্না কাটি এসব হুজুতি আমি সহ্য করতে পারবো না, এমনিতে আমার মাথা একবার দপ দপ করছে। আরে ছোটদা, তুই কি কখনো কোনো ব্যাপারে সিরিয়াস হবি না? আমি সিরিয়াস আছি ভাই, বিশ্বাস কর আমি প্রচন্ড সিরিয়াস। ভাই কি বলছি যে প্রেমের জন্য দাদার মতো আমাকে চন্দ্রিমার বাড়িতে গিয়ে থাকতে হবে না তো আবার? তাহলে তো ভালোই হয়। ভালো হয় মানে ওর বাবা এরম ভাবে মারে, ওর মায়ের মুখ দেখলে আমার ভয় লাগে, এইসব আমার পছন্দ না। তবে হ্যাঁ, মাধবীলতার জন্য একাত্তর চাকরি আমি ওরম করে নিতেই পারি, মানে বুঝতে পারছিস তো আমার ব্যাপারটা একটু ঠিক তো? ঠিক ঠিক ঠিক, শিওর? হ্যাঁ শিওর শিওর। তাহলে ছোট আমি একটা কাজ করি, কি আমি বরং মাধবীলতার ফোকাসটা দাদার উপর থেকে সরিয়ে তোর উপর শিফট করে দিই, ব্যাস তাহলে তার কোনো ঝামেলাই হবে না। শোনা আমার, কুচি কুচি কুচি, এই এই ভাই দেখ না, দেখ না একটু ফোকাস টোকাস শিফট করে যদি একটুখানি আমার দিকে দেওয়া যায়, মানে বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? তোর বাবাটা কি ভাই রে কুল, মানে যেন ঠেলে ঠেলে মেঘে পাঠিয়ে দেয় ছেলেদের দিকে। এই চন্দ্রিমার মাটা সারাক্ষণ ঠেকিয়ে ওঠে, রিয়াকশন কেন দেবে এরকম? তুই চন্দ্রিমাকে মিস করবি না? মিস কেন করতে যাবো আমি? এই তো নাকের ডগায় বাড়ি, ফুস করে ঢুকে টুস করে দেখে টুস করে চলে আসবো। তুই সত্যি এক নম্বরের আবুদাতা। কেন কেন, আমি কি করলাম? কি কেন, তুমি যদি ওর সঙ্গে ব্রেকআপ করে নিস তাহলে ও তোকে কেন পাত্তা দেবে? দেবে কেন? দেবে দেবে, তুই সর্বজনদের মধ্যে ব্যবহার করিস তো? আরে দেবে, দেখবি কালকে আমি চন্দ্রর কাছে গিয়ে সব কিছু খুলে বলবো, তারপরেও দেখবি আমাদের রিলেশনটা কি ফাটাফাটি ভাবে জমে ক্ষীর হয়ে থাকে, বুঝলি? এটা আমার চ্যালেঞ্জ, বুঝলি? এই কি 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 ভাবছিস কি? আচ্ছা ছোটদা, দাদা আর বৌদির মধ্যে যদি আবার আগের মতন ভাব ভালোবাসা না হয় তাহলে তো, তাহলে তো পলা তোর জীবন থেকে মাইনাস। আরে বাবা, ভেবে আমি একেবারে পাগল হয়ে যাব। ভাই ভাই একটা জিনিস ভেবে দেখ, তুই একটা ট্রাই নে ভাই, বিশ্বাস কর আমি তোকে বলছি তুই তুই জীবনটা একবার আনন্দ হয়ে যাবে। মানে চারদিকে ছোটদা খবরদার, পলাকে আমার চাই চাই, তুই যদি এর মধ্যে একটু কাঠি করার চেষ্টা করছিস না তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুই এত বড় একটা মিথ্যে কথা বললি কি করে? আমি কি করতাম ছোট মা বলো? তোমার কাছে যে আর কোনো উপায় ছিল না, আজকে জিততে গেলে আমার চাকরিটা রাখতেই হবে।
সাথে ডান্স করছিল। কৃষ্ণা, তুমি মহারানী থাক, আমাকে আর কিছু বলতে হবে না। আমার যা জানার যা বোঝার আমি বুঝে গেছি। সত্যি মাগো মা, বাঁচিয়ে দিলে, বাঁচিয়ে দিলে তুমি আমায়। ওদিন ধরে মাথার উপর যে কত বড় একটা বোঝা ছিল ভাবতে পারবে না, এখন মনে হচ্ছে নেমে গেল পুরো। সত্যি বলছি তো, আমি জানতাম, আমি জানতাম আমার সিচুয়েশনটা অন্য কেউ বুঝুক বা না বুঝুক আমার মহারানী ঠিক বুঝবে। আরে হিনা হলো কানেকশন। সত্যি আজকে অনেক দিন পর মনে হচ্ছে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো। মহারানী বাঁচিয়ে দিয়েছো তুমি আমায়, বাঁচিয়ে দিয়েছো। না, আমি বাঁচিয়েছি নিজেকে। তোমার মতো একজন ঠক জুজুর মিথ্যাবাদীর হাত থেকে আমি নিজেকে বাঁচিয়েছি অর্জুন। আমি যা কিছু করেছি নিজের জন্য করেছি, তোমার জন্য না। কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি ঠক, আমি জুজুর, আমি মিথ্যাবাদী? এক মিনিট, এক মিনিট, এক মিনিট, কি বললে? যা করেছো নিজের জন্য করেছো? অপূর্ব! আর আমি এতদিন ধরে ভাবছি যে যা করছি আমি আমাদের দুজনের জন্য করছি। কি বললে? আমাদের দুজন? এই শব্দটা না তোমার মুখে মানায় না। আর খবরদার, খবরদার, আমার সঙ্গে নিজেকে কোনো সম্পর্কে জড়ানোর চেষ্টা করবে না। যাও যাও, এই মাধবী লতার কাছে যাও। কি আকাশ থেকে বললে মনে হচ্ছে? তোমার তো খুশি হওয়া উচিত অর্জুন। এখন তো চাইলেই তুমি তোমার সুন্দরী রাজকন্যা রাজত্ব দুটোই হাতে পেয়ে যাবে। যাও বিয়ে করো। কৃষ্ণা, কি হচ্ছে এগুলো? ছোটমা, ছোটমা মাথা খারাপ হয়ে গেছে ওর, টেনা দেখা কথা বলছে। কৃষ্ণা, এগুলো কি? ওকে চলে যেতে বলো ছোটমা। দেখেছো, দেখেছো ছোটমা, ঠিক এইভাবেই সারাক্ষণ আমায় দুচ্ছাই করে খেদিয়ে দেয়। কি ভাবেটা কি নিজেকে? হ্যাঁ, নিজেকে ভাবেটা কি? কি ভেবেছে? ওকে না দেখলে আমি মরে যাবো। অর্জুন, অনেক হয়েছে, আজকে অবধি থাক। যাও তুমি বাড়ি যাও, যাও বাড়ি যাও। ঠিক আছে যাচ্ছি, পারলে ওর মাথায় একটু সুবুদ্ধি ঢুকি। হ্যাঁ, যদি এতদিন এত কান্নর পর ও আমায় ভুল বোঝে, তাহলে ছোটমা আমার সত্যি কিছু বলার নেই। বলতে হবেও না। যাও যাও, চলে যাও এখান থেকে। কৃষ্ণা, কি লাভ হচ্ছে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে? হ্যাঁ, তুই ওকে ভুল বলছিস কৃষ্ণা। আরে বোকা মেয়ে, তোর কি মনে হচ্ছে অর্জুন এই মাধবীলতা কি সত্যি সত্যি ভালোবাসে? কৃষ্ণা, কৃষ্ণা যদি সত্যি সত্যি অর্জুনকে ভালোবাসতো তাহলে ওর হাতের উপর এরম করে গরম কফি ঢেলে দিতে পারতো না কৃষ্ণা। কি বললে? অর্জুন ইচ্ছে করে গরম কফি ঢেলে দিয়েছে ওর হাতে? হ্যাঁ, কৃষ্ণা শোন, আমি নিজের চোখে দেখেছি অর্জুন নিজে হাতে ইচ্ছে করে ওর হাতের উপরে গরম কফি ঢেলে দিয়েছে যাতে মেয়েটা এখান থেকে তাড়াতাড়ি বিদায় হয়। ঘটনা চক্রে একটা ফাঁদে আটকা পড়েছে কৃষ্ণা, বোঝার চেষ্টা কর। কিন্তু ছোট মা, তুমি অর্জুনকে যতটা সহজ সরল ভাবার চেষ্টা করছো না, ও অতটা সহজ সরল নয়। যদি তাই হতো তাহলে এতগুলো সত্যি কথা আমার কাছ থেকে লুকিয়ে যেত না। কৃষ্ণা, এগুলো অর্জুন করেছে কারণ অর্জুন তোকে ভয় পায় তাই লুকিয়ে গিয়েছে। যাকে বাদ দে, এখন রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়। সকাল হোক তখন ঠান্ডা মাথায় ব্যাপারটা আবার নতুন করে একবার ভেবে দেখিস, কেমন? শুয়ে পড় এখন। তোমার তো খুশি হওয়া উচিত অর্জুন। এখন তো চাইলেই তুমি তোমার সুন্দরী রাজকন্যার রাজত্ব দুটোই হাতে পেয়ে যাবে। না মহারানী, রাজকন্যার রাজত্ব এসবের জন্য আমি চাকরিটা করছি না, তুমি তো জানো না, আর জানবেই বা কি করে? আমি তো তোমায় বলিনি। অফিস থেকে আমি
5,00,000 টাকা ধার নিয়েছি। বিশ্বাস করো মহারানী, আমার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ সহ্য হচ্ছে না। অর্জুন কি হয়েছে একটু খুলে বলো না। এভাবে যদি চলতে থাকে না আমার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। ময়না থাকুক এ বাড়িতে। ও তার মানে ঠাম্মার মাথা গরম হয়েছে মণিমার জন্য। সত্যি এই মহিলাকে নিয়ে না আর পারা যাচ্ছে। আচ্ছা ঠাম্মা তোমরাই বলো তোমরা কি? হ্যাঁ আরে মহিলা তো কত কথা বলে, পাত্তা দাও কেন? যাই বলুক না কেন মাথা গরম করার কি হয়েছে বলতো? মাথা গরম করার যথেষ্ট কারণ ঘটেছে। তাহলে বেশ তো, কথা না বাড়িয়ে বুড়িকে বাড়ি থেকে বিদায় কর। কি করে বিদায় করবে? সাতনরি হার না নিয়ে ওই বাড়ি থেকে যাবে, কথাটা মনে নেই? চাকরি তো পেয়েছো, ঠাম্মা যেমন বলছে তেমন করো। হ্যাঁ হয় ময়না এ বাড়িতে থাকবে নইলে আমি এ বাড়িতে থাকবো, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ বলে দিয়ে গেলাম। ঠাম্মা কি ঠাম্মা তো দেখছি বেজায় চটে গেছে। তোমার কি মনে হলো মা তোমার সঙ্গে এতক্ষণ ইয়ার্কি করছিলেন? ব্যাপারটা যথেষ্ট সিরিয়াস, আর যে তুমি যদি তার গুরুত্ব বুঝে থাকো তাহলে যত শীঘ্র সম্ভব সাত নরিহারের বন্দোবস্ত করো। আর সত্যি বোধ হয় মা এবার বাড়ি ছেড়ে মা ঠাম্মা তোমরা একদম চিন্তা করো না, দেখো না ওই সাত নড়ি সোনার হাড়ের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এটাই আসল কারণ মহারানী, ওই সাত নড়ি হার। বিশ্বাস করো আমি চেয়েছিলাম তোমাকে সব কথা খুলে বলতে, কিচ্ছু লুকোতে চাইনি, কিন্তু এটা লুকোনো ছাড়া আমার কাছে যে কোনো উপায়ও নেই। একটা ছোট্ট মিথ্যে কথা বলে চাকরিতে ঢুকেছিলাম, আর সেটা শুনেই আমার বাড়ির লোক আমাকে এই মারে তো সেই মারে। তাহলে এখন ভাবো, যদি ওরা শুনে যে অফিস থেকে আমি 5,00,000 টাকা ধার নিয়েছি তাহলে তো আমাকে মেরেই ফেলবে। বলো দাদু আমাদের ডেকে পাঠালে কেন? মানে আমরা অনেক বিবেচনা করে দেখলাম যে 6 মাস শেষ হইতে কিছু বাকি আছে, তো এই সময়ের মধ্যে আমরা তোমাকে যে টাস্ক দিয়েছিলাম সেগুলো তোমরা সফলভাবে করেছ। তোমরা পাস করে গেছো। তোরা আবার টাস্ক দিবি? ঠিক আছে তাহলে বল তোদের লাস্ট এন্ড ফাইনাল টাস্কটা কি? কইতেছিলাম ওদের দুইজন রে আলাদা আলাদা কইরা টাস্ক দিতে লাগবে। হ্যাঁ আর সেখানে অন্য কেউ থাকতে পারবে না, মানে ভেবলি পিসি টাস্ক দেবে কৃষ্ণাকে, আর আর বোসাই টাস্ক দেব অর্জুন রে। কেন এত গোপনীয়তা কেন? আরে বাবা যেটু বললে তো সবটা মাটি হয়ে গেল, তুমি তো জেনে ফেলবে সব। আচ্ছা তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ যে কৃষ্ণ আর অর্জুন এই টাস্কে ফেল করে যেতে পারে? আরে লোরা আমরা ভয় পেতে যাবো কেন? আমাদের যথেষ্ট বিশ্বাস আছে ওদের উপর। হ্যাঁ বিশ্বাস তো আছেই, আর আমি এইটাও জানি আগের টাস্কগুলোর মতো এই টাস্কও এরা পাস করবই। ও তাহলে তো হয়েই গেল, আর কোনো কথাই চলে না। তবে কই কি
দুজনে কিন্তু আলাদা আলাদা টাস নিবা, কেউ কাউর সাহায্য লইতে পারবে না, একে অপরকে কেউ সাহায্য করতে পারবে না। তাহলে ভেবলি বেশি, তুমি টাস দাও কৃষ্ণাকে আর আমি অর্জুনকে নিয়ে চললাম টাস দিতে। আয় অর্জুন, এই দেখো এখনই কাঁদো কাঁদো, হয়নি মারবো না, আদর করে টাস। কৃষ্ণা, হ্যাঁ তুমি আমার লগে চলো, আসো। ধরো নতুন কোনো ঝঞ্ঝাট হইব না তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুচা ইয়ার বেবলি, এরে দুইটাই তো পচা, সব কিছু পচাই গেছে না? না আমার মনে হয় এই দুইটার মধ্যে না কোনো প্যাঁচ আছে। বিবি তো বড্ড মিথ্যে কথা বলে, মিথ্যেবাদী মেয়ে আবার গল্পের নায়িকা হয় নাকি? লাইফে একটাও মিথ্যে কথা বলিনি, অথচ সবাইকে না বলে আমি মিথ্যেবাদী। আমার বাবা চিড়িয়াখানার জমাদার, আমার বাড়িতে তিন তিনটে জিরাফ আছে, আমার ঘর ধর্মতলায় বাদাম বেচে, আর সামনের মাসে তো আমার বড় ছেলের বিয়ে। এর মধ্যে একটা কথাও যদি মিথ্যে কথা হয় তাহলে আমার নামও বিবি চৌধুরী নয়।